প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ এবং নেটওয়ার্কের ডিভাইস। এই দুটোই হচ্ছে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়। চলে আসি একদম প্রথম টপিকের মধ্যে, নেটওয়ার্কের প্রকারভেদ। ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী সাধারণত কম্পিউটার নেটওয়ার্ককে চার ভাগে ভাগ করা পসিবল। কী কী? প্রথমটা হচ্ছে প্যান, দ্বিতীয়টি হচ্ছে ল্যান, তৃতীয়টি হচ্ছে ম্যান এবং চার নাম্বারটি হচ্ছে এখানে ভ্যান। প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ভ্যানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চারটা নিয়ে হচ্ছে প্রথমে আমরা জানবো। প্রথম চলে আসি হচ্ছে আমরা প্যানের মধ্যে। তো এটাকে বলে আসলাম যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, এটা সাধারণত 10 মিটার বা তার কম এরিয়ার মধ্যে কম্পিউটার এবং অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইসসমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে আমরা কী বলতে পারি? প্যান বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এরিয়া হচ্ছে কত? 10 মিটার বা তার কম। এই ডিভাইসসমূহের মধ্যে রয়েছে টেলিফোন, মোবাইল ফোন, পিডিএ, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, দেন হচ্ছে আমাদের টেলিফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, নোটবুক ইত্যাদি। এই ডিভাইসগুলোর মধ্যে আমরা কী করতে পারি? একটা ছোটো যদি জায়গা হয় 10 মিটার বা তার কম, সেখানে আমরা একটা প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি। এবার জেনে নেব হচ্ছে আমরা ল্যান্ড সম্পর্কে, যেটার পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সাধারণত 100 মিটার বা তার কম। আরও অনেক এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইসসমূহ সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ল্যান। আগেরটা ছিল হচ্ছে কি 10 মিটার, এক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 100 মিটারের মধ্যে আমরা যেই লোকাল একটা এরিয়া নেটওয়ার্ক গড়ে তুলছি তাকে আমরা ল্যান বলতে পারি। ল্যান টপোলজি সাধারণত স্টার, রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড হয়ে থাকে। এগুলো সম্পর্কে হচ্ছে আমরা পরে জানবো যে রিং টপোলজি কী আর স্টার টপোলজি কী, এগুলো এখন তোমাদের পড়ানো হয়নি, আমরা নেক্সটে গিয়ে হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে জানবো। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কো এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল কিংবা অপটিক্যাল, তিন ধরনের তারই হচ্ছে এখানে আমরা ব্যবহার করতে পারি। ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps থেকে সাধারণত 10 Gbps পর্যন্ত হতে পারে। এখানে বি দ্বারা কী বোঝানো হচ্ছে? বিট বোঝানো হচ্ছে। 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 10 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত। প্রযুক্তিগতভাবে এটি হচ্ছে IEEE 802.3 নামে পরিচিত। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের একটি স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা হচ্ছে IEEE 802.3। এবার জানবো হচ্ছে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে। লোকাল এরিয়া নেটওয়ার্ককে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক এবং দুই নম্বরটা হচ্ছে পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে মেনলি কী বোঝানো হচ্ছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে হচ্ছে সার্ভার হিসেবে ব্যবহার করা হয় এবং এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা থাকবে হচ্ছে আমার মেন কম্পিউটার, এর সাথে বেশ অনেকগুলো কম্পিউটারকে হচ্ছে আমরা অ্যাড করে দিব বা অন্য কোনো ডিভাইসকে হচ্ছে আমরা অ্যাড করে রাখবো। এখানে অবশ্যই একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে যাকে আমরা সার্ভার বলছি। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়। এই সংযোগিত কম্পিউটারগুলোকে ওয়ার্ক স্টেশন অথবা ক্লায়েন্ট বলা হয়ে থাকে। এটা হচ্ছে সার্ভার আর এগুলোকে বলতেছি হচ্ছে আমরা ওয়ার্ক স্টেশন, অথবা কী বলতে পারি আমরা এগুলোকে হচ্ছে আমরা ক্লায়েন্ট বলতে পারি। ওকে, এটাকে ওয়ার্কস্টেশনও বলা হয়, ক্লায়েন্টও বলা হয়। বাট মেন যে সার্ভার কম্পিউটার রয়েছে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কম্পিউটার। সার্ভার ক্লায়েন্টকে সাধারণত সেবা প্রদান করে থাকে। তাহলে সার্ভারের মেন কাজই হচ্ছে তার ক্লায়েন্ট অথবা ওয়ার্ক স্টেশনগুলোকে হচ্ছে সেবা প্রদান করা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে কী বোঝানো হচ্ছে? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক পদ্ধতিতে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না। এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মেন বৈশিষ্ট্য। এখানে বলা রয়েছে যে এই পদ্ধতির মধ্যে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, এতে সংযুক্ত সকল কম্পিউটারই একই প্রোটোকল অনুসারে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে হচ্ছে কাজ করতে পারে। এখানে নির্দিষ্ট কোনো সার্ভার নেই, জাস্ট প্রোটোকল অনুযায়ী সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে প্রত্যেক কম্পিউটারই কাজ করতে পারে। এবার জেনে নেব আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অথবা ম্যান সম্পর্কে। যখন একটি মেট্রোপলিটন শহরের বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার অথবা কমিউনিকেটিং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে বলা হচ্ছে ম্যান। সাধারণত অনেকগুলো ল্যান্ড নিয়েই একটা ম্যান গঠন করা হয়। এর বিস্তৃতি হচ্ছে 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত। ট্রান্সমিশন মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম বা অনেক ক্ষেত্রে মাইক্রোওয়েভ,
রেডিও ওয়েভ, ইনফ্রারেড এইগুলো হচ্ছে ব্যবহার করা যেতে পারে। এর স্পিড সাধারণত 34 এমবিপিএস থেকে 155 এমবিপিএস পর্যন্ত হতে পারে, এই রেঞ্জের মধ্যে সাধারণত এর স্পিডটা থাকে এই ম্যানের ক্ষেত্রে। প্রযুক্তিগতভাবে এটার একটা কী রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে এবং এটা হচ্ছে IEEE 802.6। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েন, পৃথিবীব্যাপী বিস্তৃত ইন্টারনেটই হচ্ছে কি এখন বর্তমানে ওয়েন। এই নেটওয়ার্কিং সিস্টেমে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয় এবং ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 1200 বিপিএস থেকে 24 এমবিপিএস পর্যন্ত হচ্ছে হতে পারে এই ওয়েন অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে। এবার আমরা জেনে নিব নেটওয়ার্কের ডিভাইস সম্পর্কে। কি বলা হচ্ছে ডিভাইস নিয়ে এখানে, যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটার ছাড়াও আরও অনেক ধরনের ডিভাইস দরকার। কেমন ডিভাইস? মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, ব্রিজ, এ টাইপের অনেকগুলো ডিভাইস রয়েছে যেগুলো আমাদের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য দরকার এবং এগুলো নিয়ে হচ্ছে এখন আমরা জানবো। চলে আসি প্রথমে মডেম নিয়ে। মডেমটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যা কিনা মডুলেটর এবং ডি মডুলেটরের সমন্বয়ে হচ্ছে তৈরি করা হয়। মডুলেটর কি আর ডি মডুলেটর কি? মডুলেটরের কাজ হলো মডুলেশন করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাই হচ্ছে এর কাজ। আমাদের কিন্তু আমরা জানি যে কম্পিউটারের মধ্যে দুজন সিগন্যাল রয়েছে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যালগুলোকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার যে কাজ তাকে বলা হয়ে থাকে হচ্ছে মডুলেশন। তাহলে ডিমডুলেটর ঠিক উল্টা, ডিমডুলেটরের কাজ হচ্ছে ডিমডুলেশন করা, অর্থাৎ অ্যানালগ যে সিগন্যাল রয়েছে সেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাকেই বলা হয়ে থাকে হচ্ছে ডিমডুলেশন। এই যে কাজগুলো রয়েছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, এই দুটো কাজই করে থাকে হচ্ছে মডেম। এছাড়া ডিমডুলেটর ক্যারিয়ার সিগন্যাল বাদ দিয়ে মূল সিগন্যালকে হচ্ছে কী করে, রূপান্তর করে। দেখা যায় যখন কিনা হচ্ছে সিগন্যাল প্রদান করা হয়, সিগন্যাল প্রদান করার সময় মেন সিগন্যালের সাথে একটা হচ্ছে এক্সট্রা করে সিগন্যালকে অ্যাড করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। যেটা করতে পারে ডিমডুলেটর, এই ক্যারিয়ার সিগন্যালটাকে বাদ দিয়ে শুধুমাত্র মেন সিগন্যালটাকে হচ্ছে আমাদের গ্রহণ করতে পারে বা মেন সিগন্যালের মধ্যে রূপান্তর করতে পারে। তারপর বলা হচ্ছে যে মডেম মেনলি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকোস্টিক কাপলার মডেম এবং আরেকটা হচ্ছে ডাইরেক্ট মডেম। অ্যাকোস্টিক কাপলার মডেম বলতে কী বোঝানো হচ্ছে, যে এই মডেম কম্পিউটারের অভ্যন্তরে মাদার বোর্ডের সাথে হচ্ছে বিল্ট ইন অবস্থায় থাকে, সহজে বহন করা যায় এমন কম্পিউটারের সাথে সাধারণত হচ্ছে এটা ব্যবহার করা যায় এবং এর গতি তুলনামূলক কম। অর্থাৎ যেই আমার হচ্ছে কী বলে মডেম সাধারণত মাদার বোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে তাকেই আমরা কী বলতে পারি, অ্যাকোস্টিক কাপলার মডেল বলতে পারি। এবং দুই নম্বরটা হচ্ছে ডাইরেক্ট মডেম, এই মডেম কম্পিউটারের USB পোর্টের সাথে সংযোগ দেওয়া হয়। আমরা কি এটা হচ্ছে কাইন্ড অফ তোমার কিসের মতো দেখতে, একটা পেনের মতো দেখতে, বাট এর থেকে কিছুটা বড়, যেটা হচ্ছে আমরা USB পোর্টের সাথে সরাসরি সংযোগ দিতে পারি। এর গতি অ্যাকোস্টিক কাপলার মডেমের তুলনায় অনেক বেশি, সেজন্য এর দামও হচ্ছে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। সাধারণত যখন কিনা হচ্ছে আগে ওয়াইফাই তেমন বেশি ইউজ করা হতো না, তখন এই মডেমের সাহায্যেই সাধারণত হচ্ছে মানুষ ইন্টারনেট চালাতো। মডেমের মধ্যে একটা সিম ভরে ওইটা হচ্ছে ওই মডেমটা এই কম্পিউটারে বা হচ্ছে অন্য ডিভাইসের মধ্যে প্রবেশ করা হতো, তারপর সেখান থেকে ডেটার সাথে কানেক্ট করে ইন্টারনেট সংযোগ করা পসিবল ছিল। বাট বর্তমানে ওয়াইফাই খুবই অ্যাভেলেবল হয়ে যাওয়ায় বর্তমানে এই কাজটা তেমন সেটা করা হয় না। তা বলা হচ্ছে হাব। হাব মানে কি? হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পোর্ট যুক্ত থাকে। তো যদি এমন করা হয় নেটওয়ার্কের মধ্যে যে আমরা অনেকগুলো কম্পিউটারকে এসে যুক্ত করব, তখন মেনলি হাবটাকে হচ্ছে ইউজ করা হচ্ছে। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস দিয়ে এটা হচ্ছে কাজ করতে পারে এবং হাব ব্যবহার করে নেটওয়ার্কে সম্প্রসারণ করা হয়। মনে করো স্টার টপোলজিতে কীরকম, যে আমাদের অনেকগুলো কম্পিউটার মনে করো আছে, এই সবগুলোকে হচ্ছে আমি এখন একসাথে যুক্ত করতে চাচ্ছি, তখন এর মাঝখানে হচ্ছে আমরা কী করতে পারি, হাব ইউজ করতে পারি। হাবের সাথে এই প্রত্যেকটা কম্পিউটারকে হচ্ছে এখানে সংযোগ করা হবে। তো এক্ষেত্রে হাবটা কী করছে, এই চারটা কম্পিউটারের কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করছে এবং হাব ব্যবহার করে নেটওয়ার্কে সম্প্রসারণ করা যায়। মনে করো অলরেডি একটা নেটওয়ার্ক আছে, আমি চাচ্ছি এটাকে আরও বাড়াবো, তখন এই হাব ইউজ করে এটাকে আরও বেশি করে বাড়ানো পসিবল বা অনেকগুলি কম্পিউটারকে একসাথে যুক্ত করা পসিবল হবে। কম্পিউটারের সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে, যদি হচ্ছে কম্পিউটার সংখ্যা কম হয় তখন হাবের ক্ষমতা বেড়ে যায়, কম্পিউটার যত বাড়বে হাবের সংখ্যা তত বেশি কমতে থাকবে, হাবের যে ক্ষমতা রয়েছে সে তত বেশি কমে যাবে। কার্যনীতির দিক দিয়ে হাবকে মেনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় হাব
আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব বলতে বোঝানো হচ্ছে যেই হাব সংকেতের মানকে হচ্ছে বৃদ্ধি করতে পারে তাকে বলা হয়ে থাকে সক্রিয় হাব। সক্রিয় হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেতকে বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় সংকেতকেই প্রেরণ করে। অন্যদিকে নিষ্ক্রিয় হাব হচ্ছে যেই হাব শুধুমাত্র কম্পিউটার সমূহের মধ্যেই তথ্য আদান প্রদান করে তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় হাব। এই হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না। তো যে সংকেতটা পাঠানো হচ্ছে যদি সেটা বৃদ্ধি করা পসিবল হয় তাকে বলবো হচ্ছে আমরা সক্রিয় হাব, আর যদি এটার মানটা বৃদ্ধি করা পসিবল না হয় তখন সেটাকে বলবো আমরা নিষ্ক্রিয় হাব। দেন জানবো আমরা রাউটার সম্পর্কে। আমাদের অনেকের বাসাতেই বর্তমানে ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাই চালানোর জন্য কিন্তু মেনলি আমাদের কী দরকার, রাউটার দরকার। তো রাউটারটা আসলে কী? রাউটার হচ্ছে একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যা একই সাথে একই প্রোটোকল যুক্ত হচ্ছে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করতে পারে এবং নেটওয়ার্ককে সম্প্রসারণ করতে পারে। রাউটার ডেটা প্যাকেটকে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে হচ্ছে পৌঁছে দিচ্ছে। কী বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যা একই প্রোটোকলের আন্ডারে যে ডিভাইসগুলো রয়েছে সবগুলোকে একই সাথে কানেক্ট করতে পারে। এবং এখানের মধ্যে যে উৎস কম্পিউটার রয়েছে এবং গন্তব্য কম্পিউটার রয়েছে এর মাঝখানে ডেটা প্যাক পৌঁছে দেওয়ার কাজটা করছে এখানে রাউটার। দেন গেটওয়ে, গেটওয়ে কি? এটা হচ্ছে একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে এবং নেটওয়ার্ককে সম্প্রসারণ করতে পারে। যদি নেটওয়ার্কগুলো একই প্রোটোকলের আন্ডারে হয় তখন রাউটার ইউজ করতে পারবো, আর যদি একই প্রোটোকলের আন্ডারে না হয়, যদি হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকলের আন্ডারে হয় তখন সাধারণত গেটওয়ে ইউজ করা হয়। ছোটো পরিসরের জন্য আমরা ইউজ করতে পারি রাউটার, যদি বিশাল পরিসর হয় তখন রাউটার ইউজ করা পসিবল না, তখন আমাদেরকে গেটওয়ে ইউজ করতে হয়। দেন সুইচ, হাবের মতোই কাইন্ড অফ আমাদের সেম ক্যাটাগরির একটা ডিভাইস হচ্ছে এখানে সুইচ। স্টার্টপোলজিতে কেন্দ্রভাবে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে আমরা সুইচ বলতে পারি। হাব এবং সুইচের কাজ প্রায় একই রকম, কিন্তু একটা ভালো মানে একটা বেসিক একটা পার্থক্য রয়েছে। কী পার্থক্য? যে হাবের নিকট আসা যে কোনো সংকেতকে তার সাথে সংযুক্ত সবগুলো কম্পিউটারে পাঠায়। হাব আসলে প্রত্যেকটা কম্পিউটারকে আলাদাভাবে করে চিনতে পারে না। ধরো পাঁচটা কম্পিউটার আছে, প্রথম কম্পিউটার 5 নম্বর কম্পিউটারে কোনো ডাটা পাঠাবে। যেটা করে হাব, ও হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারকে ডাটা পাঠিয়ে দেয়, যার ডাটা গ্রহণ করার কথা শুধু সে গ্রহণ করে। কিন্তু সুইচ প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা করে চিনতে পারে। তো 1 নম্বর কম্পিউটার যদি 5 নম্বর কম্পিউটারে কোনো ডাটা পাঠায় তাহলে সুইচ শুধুমাত্র ওই কম্পিউটারটাকেই হচ্ছে ডাটা পাঠিয়ে দিবে। তার ফলে কিন্তু বুঝতেই পারছো যে সুইচের মাধ্যমে খুব ফাস্ট ডাটা যাওয়া হচ্ছে পসিবল হাবের থেকে। তারপর জানবো আমরা NIC অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সম্পর্কে। NIC হচ্ছে এমন একটা আমাদের কম্পিউটার হার্ডওয়্যার যা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। এটি নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার নামে পরিচিত। এটা পূর্ণরূপ কি? NIC নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। এর একটি অদ্বিতীয় ম্যাক অর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস আছে যা স্থায়ী মেমোরিতে সংযুক্ত থাকে। ম্যাক অ্যাড্রেসের অদ্বিতীয়তা নিয়ন্ত্রণ করে IEEE। ম্যাক অ্যাড্রেসের সাইজ হলো 6 অক্টেট অর্থাৎ 48 বিট। 1 অক্টেটের মধ্যে মেলে হচ্ছে 8টা বিট থাকে। সো 4x8 কত হয় আমাদের এখানে মধ্যে? আমাদের 6x8 কত হয়? 6x8 হয়ে যায় হচ্ছে 48। এই কারণে যেহেতু 1 অক্টেটের মধ্যে হচ্ছে 8 বিট থাকে, টোটাল 48 বিট থাকছে হচ্ছে এখানে আমাদের একটা ম্যাক অ্যাড্রেসের মধ্যে। এবার হচ্ছে ব্রিজ। ব্রিজটা কি? এটা হচ্ছে একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস। একই ধরনের দুইটি ল্যানের মধ্যে যদি হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য আমরা কী করতে পারি? ব্রিজ ইউজ করতে পারি। মনে করো দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক গঠন করা আছে, দুটো ভিন্ন ভিন্ন ল্যান। আমরা চাচ্ছি এই দুটো ল্যানের মাঝখানে হচ্ছে আমরা একটা কানেকশন ঘটাবো। তখন আমরা এই ব্রিজের মাধ্যমে এই দুটার মধ্যে একটা কানেকশন আমরা তৈরি করতে পারি। ব্রিজ OSI বা ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে ব্রিজ মেনলি 3 প্রকার। কী কী? লোকাল ব্রিজ, এটা সরাসরি ল্যানের মধ্যে ইউজ করা যায়। তারপর হচ্ছে রিমোট ব্রিজ, এটি ওয়েন তৈরিতে ব্যবহৃত হয় অর্থাৎ একাধিক লেনের মধ্যে সংযোগের জন্য আমরা রিমোট ব্রিজকে হচ্ছে তৈরি করতে মানে ব্যবহার করতে পারি। এবং ওয়্যারলেস ব্রিজ হচ্ছে নামের মধ্যে রয়েছে ওয়্যারলেস, এখানে কোনো ওয়্যার নেই। ল্যানের মধ্যে যদি হচ্ছে দূরবর্তী ডিভাইসসমূহ সংযুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহার করা হয় যেখানে কোনো ধরনের ওয়্যার থাকবে না, এটা একটা ওয়্যারলেস ব্রিজ। এবার আমরা টপিকগুলো পড়ে আসলাম আজকে, এই টপিকগুলো থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ MCQ দেখে নিব। যেমন প্রথম MCQ এখানে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? প্যান, ল্যান, ম্যান নাকি ওয়েন? তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এটা ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে ল্যানের মধ্যে। ল্যানকে মেনলি হচ্ছে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার
আর এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে ল্যানের মধ্যে। এবং দুই নাম্বারটা হচ্ছে নিচের কোনটি মডুলেটর এবং ডিমডুলেটরকে বোঝায়। এটা খুবই ইজি, এটা অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মডেম, এবং মডেম দেওয়া আছে ক নাম্বারে, তাই ক নাম্বার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এভাবে করেই হচ্ছে আমরা এই টপিকগুলো পরীক্ষায় আসলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।